হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়ার্দার তিনি কবে আসছেন কলকাতায় আর কবেই বা ইস্টবেঙ্গলের কোচিং তিনি শুরু করতে চলেছেন সে সমস্ত খবর থাকছে তাই তার আগে আমি তোমাদের জানাবো খেলার আপডেট ভিডিও পাবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর প্রথম খবরটি বলবো জামশেদপুর এফসির লাস্ট ইয়ার যিনি কোচ ছিলেন খালেদ জামিল তাকে নিয়ে আপডেট দেবো ওই কোচটিকে অনেকে টুকটাক কোচ হিসেবে জানে কারণ তিনি যেই ক্লাবেই কোচিং করান না না কেন সেখানে গিয়ে কিছু টুকটাক জিনিস এমন করে ফেলেন যার জন্য তাকে অনেকে টুকটাক কোচ বলেও কিন্তু পরিচিত তো এই কোচের সঙ্গে জামশেদপুর এফ তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অবধি মানে দু হাজার ছাব্বিশ সাল অবধি কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে লাস্ট ইয়ার মোটামুটি একটা পারফরমেন্স ছিল আর তিনিই একমাত্র আইএসএল এর স্বদেশি কোচ এখনও অবধি এর আগে দেখেছিলাম যে হায়দ্রাবাদ এফসি যেহেতু বাজেট সমস্যা ছিল তার জন্য তারা স্বদেশি কোচ রেখেছিল তো এই দিক দেখতে গেলে জামশেদপুরে কিন্তু তেমন কোনো বাজেট সমস্যা নেই তারপরও কিন্তু তাকে খালেদ জামিলকে মিল তারা কোচ হিসেবে রেখে দিয়েছে দু বছরের জন্য এবার বলবো বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের কথা মোমেডা স্পোর্টিং এই বছর জানোই তারা আইএসএল খেলবে লাস্ট ইয়ার তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা কিন্তু দল একটা ভালো তৈরি করছে আর সেখান থেকে অনেক খেলোয়াড়ের নামই তোমাদের আমি পিছনে ভিডিওগুলোতে বলেছিলাম একে একে সই করেছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য একজন বিদেশি খেলোয়াড়কে সাইন করেছেন একজন আফ্রিকান খেলোয়াড় তিনি স্ট্রাইকিং পজিশনে খেলেন যার নাম সিজার লবি ম্যানজোকি এই খেলোয়াড়টি লাস্ট খেলেছেন চাইনিজ সুপার লিগ আর বলে রাখি কোন দেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন তিনি দুখানা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডি আর কঙ্গো তারপরে তিনি দু সালের পর থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হ্যাঁ বন্ধুরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এই দেশের হয়েও তিনি কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তিনি খেলেছেন তো বলে রাখি একটা ভালো স্ট্রাইকার যদি ঠিকঠাক ক্লিক করে তো মডার্ন স্পোর্টিং প্রথম বছরেই আইসেলে কিন্তু কাঁপিয়ে দেবে এরপর বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল এক এক করে সব খেলোয়াড়ে নাম ঘোষণা করছে আর যাদের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করছে তাদের নামও কিন্তু এ ঘোষণা করছে তো সেই দিক থেকে হিজাজি মেহের যাকে নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল তিনি বাইরের ক্লাব থেকে অফার পাচ্ছিলেন ইন্ডিয়ার ক্লাব থেকে অফার পাচ্ছিলেন তো সেই ক্লাব সেই সমস্ত ক্লাবকে এবার বাদ দিয়ে এই হিজাজি মেহের কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে গেলেন আর ইস্টবেঙ্গলের সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল অবধি কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছেন তো এই বছর কিন্তু হিজাজিকে আবারও বেঙ্গল হয়ে আমরা খেলতে দেখব লাস্ট ইয়ারের ডিফেন্সের কিন্তু অন্যতম ইস্টবেঙ্গলের ভরসা ছিল এই হিজাজি মেহের তো দেখা যাক সেই লাস্ট ইয়ারের এই বছরও তিনি ধরে রাখতে পারেন কি না তার উপরে কিন্তু অনেক কিছুই ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নির্ভর করবেন এইবার তোমাদের লাস্ট যে বলবো বলব ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়ারদা তিনি কবে আসবেন কলকাতায় কবেই বা তিনি কোচিং স্টার্ট করবেন তো বলে রাখি সামনে কিন্তু আর বেশি দিন নেই সবাই মোটামুটি দল গুছিয়ে নিয়েছে এবার নাম এক এক করে ঘোষণা হয়ে যাচ্ছে এবার প্র্যাকটিসও শুরু হয়ে যাবে তো এবার শোনা যাচ্ছে কার্লোস স্কোয়ার্দা তিনি কলকাতায় আসছেন দুই জুলাই রাত্রি দুটো কুড়ি মানে মোটামুটি ধরে চলো এটা তিন জুলাই মর্নিং হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তিন জুলাই মর্নিং হয়ে যাচ্ছে তো কার্লোস কোয়ার্দার তিনি আসছেন কলকাতায় তারপরই কিন্তু এক দুদিনের মধ্যেই তিনি এখানে থেকে তারপর তার কোচিং কিন্তু শুরু করে দেবেন জানোই এফসি কাপের কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ যে টু আছে সেখানে ইস্টবেঙ্গল কিন্তু প্লে অফ ম্যাচ খেলবে তো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিন্তু ইস্টবেঙ্গলে অনেক কোচিং দরকার আছে তো দেখা যাক ইন্ডিয়া ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে